যতই কচি বসে ছেলে আছে না, সবগুলা বরবাদ শুধু তোদের কারণে। তাহলে তুই একটা কথা বল, তোর গানলা শুনে গান মারছে না আমাদের এই কথালা শুনে গান মারছে? বন্ধু ভালো তো, আমি দুস্তু দেব, তোমাদেরকে রোস্টিং ভিডিওতে স্বাগত জানাই। বন্ধু আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে, আজকে সৈরঞ্জন দাদাই একটা রেকর্ডিং আমার সঙ্গে শেয়ার করেছে, ঠিক আছে? তো ভিডিওর কি কি বলছে তোমরা প্রথমে শুনো, তারপর ওরা রিপ্লাই দিছি। ভিডিওটা শুরু করার আগে তার আগে বলছি, দাদা ভাই তোমরাকে বলছি ভিডিও ঘরের মধ্যে দেখো না, পাবলিককে দেখো না, হেডফোন ইউজ করবে, ঠিক আছে? তো দাদা ছোট করে একটা ইন্ট্রো লাগাও তো। ওদের কথা বাকি ইউটিউবার গেলার, ওদের কহনা যে আমি নাকি বদমাশ হবকে স্ট্রাইক মেরেছি আর ওর চ্যানেল গেলছে উড়ে। তো সলন্দ দাদাই বলছে যে আমি স্ট্রাইকটা মারিনি, ঠিক আছে? আমার ঠিক আছে, আমরা মানে লিলি যে স্ট্রাইকটা সলন্দ দাদাই মারা নাই, বুঝলো না যে এরই নামে পুরো ভিডিওটা ঠিক করেছিল, কিন্তু এক জায়গায় তোমার 10 সেকেন্ড বেশি দিয়েছিল, তার লাগে স্ট্রাইক মারি দিল। কেন বলো তো, দুটা স্ট্রাইক আছে, যে একটা ওর র‍্যাপ সং। তো বড় ভাই বলছে যে ওর একটা র‍্যাপ সং থেকে ওকে স্ট্রাইক মারিছে, ঠিক আছে? কিন্তু সলেন দাদাই মানছে না, ও বোকা চোদানের বটে। কেন, কোন অ্যাক্টিভ স্ট্রাইক নাই, মেসেজটা ডিলিট করে নিয়ে তোদেরকে দেখাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে যে ডিলিট হয়নি কিছু, রোস্টে কিছু করতে পারে নাই ওকে। আর সুরেন্দ্র দাদা কি বলছে যে রোস্টে কিছু করতে পারে না, তো আগে বলে দিই যে রোস্ট এমন একটা জিনিস বটে যার পেছনে একবার লাগে, না ঠিক মতন বসতে পারবে, না ঠিক মতন খাতে পারবে, আর না ঠিক মতন কথা বলতে পারবে, এমন একটি রোস্টের জিনিস। আর এটা এটা সাপ বুঝাচ্ছে যে তোর রোস্টটা লাগিয়ে গেছে পন্দে একদম, কি বলবো ইয়ার কথাটা দেখে বুঝা যাচ্ছে একদম লাইয়ার ফাটিয়ে গেছে একদম ফাটিয়ে। আমি পুরুলিয়ার লোককে কি শোনাচ্ছি বা কি দেখাচ্ছি সেটা আমার পার্সোনাল ম্যাটার। তো শুনলিস কি বলছে, যে এটা আমার ভিডিওটা দেখাবো, যে নাম দেখাবো এটা আমার পার্সোনাল ম্যাটার। তো এনারকে বলে যে পার্সোনাল ম্যাটার যেটা ইউটিউবে আপলোড হয়ে যায় ওটা পার্সোনাল ম্যাটার নয়, ওটা পাবলিক ম্যাটার। এনার ওইটাই জানে না যে কীভাবে কোনটা প্রাইভেট আর কোনটা পাবলিক। ইয়াকে আমরা বলেছি তো পুরুলিয়ার লোকে হিরো বানাচ্ছে, জানলা একদম ভালো হিরো, আমাকে নাই আমি নেই, কিন্তু যারা ভালো হিরো তাদেরকে উঠা ভাই, কি করছি পাবলিক, না আছে বুদ্ধি, না আছে কোনো ট্যালেন্ট, তাদেরকে চিপিয়া 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 উপর উঠাচ্ছে, এমনি উন্নতি করতে পারবে নাই পারবে, যতই কচি বসে ছেলে আছে না সবগুলা বরবাদ। তো পাবলিক শুনলি আর কথা, এই বলছে যে আমাদের গাল শুনে, বড় ভাইয়ের গাল শুনে আমাদের পরিবারটা খারাপ হয়েছে, ছোট ছোট ছেলেরা খারাপ হয়েছে, কিন্তু এরা ইয়াক বলে দে যে তোর গানলা শুনে কি হয়েছে ভালো। তাহলে আমি একটা উদাহরণ নিয়ে গান বলছি, ঠিক আছে? একটা কোনো ছেলে আর ধোকা হয়ে গেছে, বেকআপ একদম শেষ, ও কি ভাববেন, পাড়া পাড়া গলি গলি পাগলার মতন ঘুরেছিলি, তো চাল চলন দিকে গেলি, সেদিন তোকে ভুলে গেলি, আর একটা মদের বোতল নিবে, একটা তাহলে তুই একটা কথা বল, তোর গানলা শুনে গান মারছে না আমাদের এই কথালা শুনে গান মারে। ভক্তি মুয়া তোকে একটা কথা বলি, এই বাদল পার বিনা রোস্টে গেছে ওর নিজের কারণে, আমি বুঝতে পারলি, কিন্তু এবার তুই জানি এত রোস্ট মারে বদমাস কপি, এত রোস্ট মারে 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 একদম ডাউন করে দিল, ওটার জন্য কেস হয়েছে। তুই কি বলছি বাদল পর নিজের দোষে গেলছে, তুই আমার কি বলবো আর কিছু বলার নাই, কাল দিতে তারপর এখন মোটামুটি শুধরাইছো, ঠিক আছে? ওরা অনেক ভালো কাজ করেছে, তুমি নিজের মতো করে রোস্ট করছো, আমি তো কবু খারাপ বলিনি, কোনো রোস্টারকে আমি আজ পর্যন্ত নাই বলেছি তুমি রোস্ট না করো বলে, বাট তুমি একটা আলাদা লেভেলে করে দিয়েছো ভাই। তুই প্রথমে ফোনে আলাদা বলবি, ভিডিও আলাদা করবি, আর ভিতরে ভিতরে আলাদা করবি। হ্যাঁ বলছি তো শিল্পী নাই তো তোর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এখন ফেস্টের দাম হয়েছে এখন, কিন্তু তুই যখন নাচ মাস কোনো তো জানিও নাই,
শুধু ওই উল্পাটা দিতে জানি পেছি লিখতে, তাহলে ভালো হতে পারি, আমার ইউটিউব চ্যানেলে দেখে নিবি অনেক গাইতে গাইতে আছে উল্পা। স্ট্রাইক নাই, তুই ভুকি মারি নিয়ে বলবি যে সাইবার ক্রাইমে যা ইয়া যা, তো মারি দিবি আর তারপর বলবি ভুকি মারি, এটা কথা না? পাবলিকলা খারাপ আছে, কে কেমন বটে আমি কি করে জানিব, ঠিক আছে আমি তো মারি নাই, কিন্তু না বাড়ুয়াই মানছে না যে আমি মারিছি বলে। যদি ওকাদ আছে সামনাসামনি আই, আমার ঘর অ্যাড্রেস দিব, চলে আয় কমেন্টে আর আইসা আমার সঙ্গে কথা কর। তো তুই তো একটা ভোগি বটে, তোর সঙ্গে যাবে বাঁকা বাড়া মুখটা দেখতে, হ্যাঁ লাই গাড়ি মারিয়ে যাব হেঁচে ফেঁচে কত কিছু। আর আসার একবার পরিচয়টা নিয়ে নিবি, আর সুরেন্দ্র কে ছিল আর কে বটে। তুই ভোগি মারা, আমি এখন যাচ্ছি ঘর, ঠিক আছে আমাকে ভিডিও বানাতে হবে, তোর এরকম এরকম হাল পাল ভিডিও দেখে আমার সময় নষ্ট হচ্ছে, আমার নিজের ভবিষ্যৎ তৈরি করবার আছে, তোর ভিডিও দেখে আমার ভালো হবে, এই জন্য টাটা বাই বাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করি, না লাইক করবার দরকার নাই, তোমরা এমনিও করো না লাইক, যদি মনে হচ্ছে তাহলে করে দেবে, ঠিক আছে ওটা চিপে দেবে, আর সাবস্ক্রাইব করে দিবে, করবার দরকার নেই, সাবস্ক্রাইব করবার দরকার নেই, কিন্তু তোমাদের যদি মনটা হচ্ছে তাহলে দিয়ে দিবে, ওই লাল চিপে দিবে, ঠিক আছে, আর কমেন্ট বক্সে গাল কমেন্ট মন করবে গাল দিবে, ওটা মন করছে না ও গালও দিয়ে দেবে, গালটা দিতে তোমাদের কী আছে, আমার ভিডিও খারাপ লাগে গাল দিয়ে দেবে, ঠিক আছে দাদা তোমাকে ধন্যবাদ, তোমার যদি ভিডিওর ভালো লাগা থাকে তো সব করে দিবে, আমার আর কিছু বলিবার নাই, আমার কাড়া খোলা আছে তো কাড়া লাগে বানিতে হবে, তো তাতা সবাই ভালো থাকবে, রোজ ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে, নমস্কার।